নিজেদের ক্যাম্পাসে অনেক দিন পর গান করছেন, দুজনের কাছ থেকে একটু জান। আমরা গান করলাম লাস্ট হচ্ছে শীতার্তদের জন্য, ওদের কম্বলের জন্য। এখন শীত শেষ, এখন গরমের সময়, এখন ঘামতে ঘামতে আরেকটা কনসার্ট, সো ফিলিং হট। আর ক্যাম্পাসে আমাদের দুজনের অনেকদিন পর একসাথে শো করা হলো। আমি ব্ল্যাকের, ও তো ফার্স্ট ইয়ার থেকে আমার ফ্রেন্ড, ও চারুকলায় পড়তাম, আমি এয়ারপোর্ট কেমিস্ট্রিতে পড়তাম। তো আমি ওর শো দেখেছিলাম, ব্ল্যাকের শো 2000 সালে, ওই ছোটো চারুকলার ভিতরে একটা পন্ড ছিল, সেখানে হয়েছিল। তো সেখান থেকে ওকে ধরেই পরে আমি ব্যান্ড জগতে আসি আর কি, জানতো। এখন অনেকদিন পরে এসে এখন আমরা একসাথে শো করছি, মজাই লাগছে। এবং ধরো আমরা তো এখানে ছাত্র ছিলাম, 99-2000 ছাত্র, শিক্ষাবর্ষের ছাত্র আমরা দুজন। তো 2023 সালে এসে আবার শো করছি এবং ক্রাউডরা গান গাচ্ছে, খুবই ভালো লাগতেছে। আপনাদের নতুন গান গতকাল রিলিজ পেয়েছে, সোহর্ত ভাইয়াদের গান এই 22 মে রিলিজ হয়েছে, নতুন আরেকটা গান এর মধ্যে আসবে, আপনার গানটা সম্পর্কে একটু জান। খুব গানে কোনো ইউটিউবে আসেনি? না, আসলে গানটা আমরা অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেখানে সেখানেই আগে রিলিজ দেওয়ার কথা, আর মিউজিক ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সো মিউজিক ভিডিওটা আসলে হয়তো আমরা ইউটিউবে রিলিজ দেবো পরে, বাট এই গানটাও ওই শীতের সময় ডিসেম্বরে করার কথা ছিল, বাট সামহাও ভাবলাম যে রোজার পরে রিলিজ দিই দুইটাইজের মাঝখানে, সো উই ডিড ইট। আর আমাদের নতুন ভোকাল ঈশান, আর ওর সাথে এই প্রথম গান আর কি, আর ফারহান আর চার্লস তো ছিলই আগের মেম্বার, সো ওটার ওর জন্য একটা বিরাট গিফট আমাদের দর্শকদের জন্য এবং শ্রোতাদের জন্য অফকোর্স। শর্ত ভাইয়ের কাছে একটু জানবো, নতুন গান রিলিজ হয়েছে, আবার নতুন আরেকটা গান আসতেছে। আমাদের একটা গান বেরোলো, অনুভূতি বেরোলো মার্চ মাসে আমাদের ফোর্থ অ্যালবাম থেকে, রিপাবলিক অফ আরবোভাইরাস যেটার নাম। দ্বিতীয় গান বেরোলো অবাস্তব মে মাসে, জুন মাসে আসছে তৃতীয় গান ইন্দ্রিয়। এটাও আমরা একটা ভিডিও নিয়ে আসবো, কী ধরনের ভিডিও আমরা এখন বলতে যাচ্ছি না, সারপ্রাইজ চেষ্টা করছি দিতে। প্রথমটা ছিল লিরিক্যাল অ্যানিমেশন, লিরিক্যাল ভিজুয়াল, সেকেন্ডটা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্টেড একটা ভিজুয়াল অ্যানিমেশন, আর থার্ডটা নিয়ে আমরা চিন্তা করছি এখন। গানের কাজ হয়ে গেছে, মিক্সিং মাস্টারিংয়ের কাজ শেষের দিকে, ভিডিও নিয়ে কাজ করছি। ভাইয়ের কাছে জানবো যে অনেক বছর হয়ে গেছে ব্যান্ডের জার্নি, 22-23 বছরের কাছাকাছি, 25 বছর পূর্তি উপলক্ষে কোনো প্ল্যান করছেন কিনা আগে থেকে? না, আসলে প্ল্যান তো থাকেই, ইনফ্যাক্ট একটু বড় করেই প্ল্যান করছি, ইনফ্যাক্ট যেহেতু জিজ্ঞেস করেই ফেললেন, তো কিছু হার্ডলস থাকে, ওটা হয়তো এবারেই চেষ্টা করছি পূরণ করে নেক্সট ইয়ার একটা বড় সড়ো পূরণ করবো। আর যেটা আছে যে আমাদের আগের মেম্বার্স যারা আছেন অবশ্যই তাদের সবাইকে নিয়ে এবার একটা বড় সড়ো প্ল্যান হবে, আর বাকিরা তো আছেই। শর্ত ভাইদের নতুন গান রিলিজ হয়েছে, শোনা হয়েছে? অফকোর্স, আসলে উই গ্রো আপ টুগেদার অ্যাজ এ ব্যান্ড, অ্যাজ এ ফ্রেন্ড। আসলে আমাদের এই সময়কার ব্র্যান্ডগুলোর মধ্যে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ফিল করি আসলে মিউজিকের জন্যই আমরা আসলে একসাথে। সো অনেক বছর পার হয়ে যায় কীভাবে দেখতে দেখতে, 10-20 বছর পার হয়ে যায়, উই ডোন্ট ইভেন ফিল। সো আসলে এই মিউজিকের কানেকশনটাই আসলে আমাদের মূল বন্ডিং। আর এছাড়া তো আমাদের আগে হয়তো অনেক কারণে দেখা হতো, এখন তো কনসার্ট আর হয়তো স্টুডিওজ এখানে সেখানে, আর হয়তো শুধু মিউজিক্যাল কারণেই, বাট আমি মিস করি আগের দিনগুলো যেখানে হয়তো সময়গুলো আরও একটু বেশি ইনোসেন্ট ছিল। এখন সময় এবং অনেক হার্ডলস তো জীবনের বিষয়গুলো হয়তো এরকম। শর্ত ভাই যে নতুন স্টুডিও করেছে, ইনভাইট করেনি এখনো? আসলে কি মিলাদ দিয়ে ইনভাইট করার কথা, তো সো মিলাদের জন্য ওয়েট করছি। মিলাদ দিতে হবে ইনশাআল্লাহ, আমি ব্যাক করি, ব্যাক করে নেই, তারপরে উইল উইল, ঠিক আছে। ও বিদেশ যাচ্ছে, আসেন এক, তারপর আসবে, ইনভাইট করা হয়েছে। শর্ত ভাইকে যদি বলি, আপনি বললেন যে ওনার কাছ থেকে আপনি ব্যান্ডের জার্নিটা শুরু করেছেন, তো ব্ল্যাকের কোন গানটা আপনার সবথেকে বেশি পছন্দের? আমার পছন্দ আমরা, সবচেয়ে পছন্দের গান আমার। এছাড়া আছে ব্লুজ অ্যান্ড রোদ, কবর, অসংখ্য গান ব্ল্যাকের গান। আমরা ধরো যখন ব্যান্ড শুরু করছি তখন তো ওরা অলরেডি শুরু করে দিয়েছে, তো ওরা ছিল অনেকটা পথ প্রদর্শকের মতন, এবং ওরাই কিন্তু প্রথম মিন করে বলতে। আমরা আসলে থাকে না একটা গ্রহ নক্ষত্রের ব্যাপার থাকে, হয়তো উই অল গ্রো আপ টুগেদার যেটাই বললাম আসলে, বাট সামহাও আমাদের মিউজিকের রেকর্ডিংগুলো আগে এবং আমরা লাইভও শুরু করে দিয়েছিলাম আগে, বাট আমরা ফর্মের আগে ওকে ধরে বাসায় নিয়ে যেতাম, তো সবাই গিটার শিখা। সো এই তো জার্নি তো আসলে এরকমই। বেশিক্ষণ আটকাবো না, একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে শুরুটা ক্যাম্পাস থেকে বন্ধুত্ব, গান করছেন একই লাইনে আছেন, কখনো কি কোলাবোরেশন করে কোলাপ করে কোনো প্ল্যান আছে যে ব্ল্যাক আর আরবোভাইরাস একসঙ্গে একটা গান করবে, এরকম কি কোনো প্ল্যান আছে বা প্ল্যান করবেন কি না ইন ফিউচার, করা যায় কি না? না, আমরা আসলে নিজেদের গান কভার করি প্রায়ই, আমরা তো লাস্ট শোতেও কভার করলাম, অমানুষ কভার করলাম, ওরাও তো আমরা কভার করলাম। আমরা কিন্তু একটা শোতে এই গত বছর একটা শো হলো, এই বছরই ইনফ্যাক্ট এই বছরই, না লাস্ট ইয়ার মেতে 2022-এ একটা শো হয়েছিল, ওটাতে ওরা আমাদের একটা গান করেছে, আমরা ওদের একটা গান করেছি, আমরা করেছিলাম, ওরা করলো অভিশাপ। কভার সং তো করছেন, একদম ব্র্যান্ড নিউ নতুন কোনো গান আসবে কিনা, প্ল্যান কি করা যায় কিনা? হ্যাঁ, আসলে আমার মনে হয় সম্ভব, ওয়াই নট, তাই না? অবশ্যই সম্ভব, এতদিন ধরে করা হয়নি, বাট উইল ডু দ্যাট ইনশাআল্লাহ। আজকের এই কনভারসেশনের পরে কি মানুষজন ভাববে যে নতুন কোনো গান আসতে পারে দুজনের একসঙ্গে? আরবোভাইরাস ব্ল্যাক
আচ্ছা আমরা আগে অ্যালবামটা করি নাই, ওটাও করুক আমাদেরটা আমরা করি, তারপরে আমরা চেষ্টা করব অ্যালবামের কাজটা আগে। এখন দর্শকদের কি বল? আসলে দর্শকদের জন্য এখন একটা ক্রান্তিকাল, এখন যারা আমরা এখনো যারা কনসার্ট করি তাদের জন্য আসলে অনেকেই দেখছি যে এখনো প্রথমবারের মতো ব্ল্যাক দেখছে বা প্রথমবারের মতো আরবোভাইরাস দেখছে, ওদের জন্য একটা বড় প্রেশার, বিকজ অনেক মিউজিক শুনে আসতে হবে তাদেরকে, যদি মানে আমাদের হিস্ট্রি বা কীভাবে ব্যান্ডগুলো আসলো কীভাবে শুরু হলো, সো তাদের উচিত আসলে প্রচুর অনেক অনেক গান শোনা দেশে বিদেশে বা যেখানেই পায়। সো এটা আসলে এখনকার শ্রোতাদের জন্য একটা একটা বড় বড় প্রয়োজন বলে আমার মনে হয়। দর্শকরা তো এখন অনেক শোতে আসছে, এটা খুব পজিটিভ একটা দিক, আগে কিন্তু আর দর্শক হতো না, এখন নাম্বার অফ সাকসেসফুল শোজ অনেক বেশি, তো এটা একটা খুব পজিটিভ জিনিস এবং আমি আশা করবো যে দর্শকরা এভাবে কনসার্টে আসতে থাকবে এবং আমাদেরকে উৎসাহ দিতে থাকবে। আর আমি চাইবো যে দর্শকরা সবাই ব্ল্যাক শুনতে থাকুক, আরবোভাইরাস শুনতে থাকুক এবং যে কোনো নতুন গানকে অ্যাপ্রিসিয়েট করুক।